হমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করলাম আপনারা সবাই বালা আছেন আর বর্তমান যে পরিস্থিতি যেহেতু আমরা আল্লাহ আপনারা সাহায্য করতাম আর আমরা ওনারা আপনারা দেখা নিতেছি যে বর্তমানে মল্লিবাজার মনোনদীর পরিস্থিতি কি তা ও আমি দেখাই আপনার ও দেখুন বর্তমান মনু নদীর পরিস্থিতি লোটা ওটা যে একশো তেত্রিশ একশো চৌত্রিশ চুই চুই পানি বৃদ্ধি পার ফানির স্রোত আপনারা দেখতে পারেন আগে রাত্রে লাইব দেখছি না হয়তো বাট ওটা দেখতে পারেন ও দেখো কাপ মনু নদীর পানির স্রোত ও দেখ খুব বেশি স্রোত চলের আর বর্তমানে আমরা ওয়াকওয়ে সাইডটা তারা বন্ধ করেছে ঝুঁকিপূর্ণ থাকার কারণে আর আমরা যারা আসইন এরা মলিবাজারবাসী যারা আসইন প্রত্যেকটা গুজবটাকে দূরে থাকবার আসলেই পানি বাড়ি দিতে পারে যেটা সম্ভবত খুব বেশি সম্ভবনা আছে যেহেতু আপনার আরে আমরা লাইভ 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 খরেয়া দেখারাম যেহেতু সমস্যা ওর ও দেখুক কেন ও দেখুন আমি একটু জুম করি তাইলে আপনি দেখতে পারবা ও দেখুন অবস্থাটা অবস্থাটা তেমন বালা না এটা মনো নদীর বর্তমান পরিস্থিতি বাদে হলে কেন কেন দুখতে দেওয়া হতো নাই ও দেখুন আমি পানির পরি এটা রাত্রে কি ও অবস্থাতে আছে আমরা এর আগেও রাত্রে একবার আইসি তিনটার দিকে আপনি চেক করতে পারবা মোহাম্মদ আর ও ও পরিস্থিতি ওটা আমরা ওটা এলোবাজার ওয়াকুয়ে সান্নিঘাট ওয়াকুয়ে এখানে বর্তমানে তেমন কোন মানুষ নাই মানুষ তারা ঢুকতে দেন না যে তুই স্বেচ্ছাসেবক বাইরা আছে এটা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাম করতে যেটা আমি মনে করি বর্তমানে মনোনদীর নদীর পরিস্থিতি একেবারে বাদ আমরা যদি কেন আইয়া যা যা মেলা করি তাইলে সমস্যা ও চান্নি বাদর মাঝে মানুষ খুব অতিরিক্ত উঠি কারণে প্রবলেম দেখা পারে এটা হওয়ার মতো নাই আর ও পরিস্থিতিতে আমরা যেহেতু গুজব না গুজবটা কি দূরে থাকতাম এর কারণে তো সকাল আমরা লাইব আইসি লাইভও থাকার কারণে আমি আপনার সপ্তাহ ডিটেলস এ কইতে পারাম না সপ্তাহ দেখাই দেখাইতে পারাম না কারণ আমরা কাছে সময় স্বল্পতা কিছু কিছুটা ফাটা দিতে যেটা নর্মালি কয়েকদিন যাবত আছিল এটা আপনারা চাইলেও দেখতে পাত ইন যারা খেয়াল করছেন ওয়া কুয়েত আইসেন মৌলিবাজারবাসী যারা আইসেন নদী বাঙন দেখছেন যারা আছেন সব দেখবা আর ইকানোর মাঝে ও দেখো আমি বারবার একটা ও সাইড তল সাইড দেখাই দেখানি সম্ভব না আর ও দেখ আমরা বাই আছেন প্রচুর কয়েকজন বাইন আছেন দেখানো তার কারণে সমস্যা অর না তারা আমরা রিকুয়েস্ট করি আইসি যেহেতু সব কিছু সম্ভবন না বা ইন্দার সব রে তারা ঢুকতে দেয় না ওয়াকওয়ে ফ্রি আছে আপনি দেখতে পাররা আর এটা হইল মনে হয় ব্রিজ এটা আশা করি সেউরে কিতা করিয়া দেওয়া লাগতো না সিনাইয়া দেওয়া লাগতো না একটাও ব্রিজ আছে আর গতকালকে সন্ধ্যার দিকে এটা লইয়া একটা গুজব সরা নিয়ে যে ব্রিজ ব্রিজটা আশঙ্কাজনক আছে যে কোনো সময় কিছু করতে পারে যেটা আসলে আমি মনে করি না যেটা আমি মনে করি না দেখিতা হইব বাঙ্গি দিব আশা করাম আর যারা আছেন বাই আইন আমি করলাম না কহিলাম যে আপনার একটু সচেতন তাক খাওয়া মলিবাজার আমরা বর্তমানে ফজর বাদে এখানে আইসি ফজর নামাজটা আদায় করিয়া আমরা এখানে আইসি যেহেতু তো দেখা আরে দেখা নিল সঠিক বাদে দেখুন কইবা মলিয়বাজার পানি কমি গেছে খুব দ্রুত ভাঙি গেছে অলরেডি অনেক জনে অনেক গুজব সরারা যেরার সরারা এড়ার গেছে আমি বিনিতভাবে একটা জিনিস করলাম যে আপনার আর গুজব না সরে বাংলাদেশের মানুষ বর্তমানে পরিস্থিতিতে খুব বাজে অবস্থায় আছে আপনারা আর গুজবে মানুষ আরও মানুষ আরও অসুবিধাত পড়বো যেটা খোয়ার মতো নাই আর আমরা যে বাই নাসন তারা আমরা বারবার করা এখানে যে মানুষ আর মানুষ আর বাই একটু সমস্যা করে আমরার লগে প্রায় মানুষ আসলে একটি বাজে সাতশোর মতো মানুষ যেনারে আমরা বাস্তবতা দেখাইতাম সারাম যেটা একবারে লাইভ দেখাইতাম সারাম অধ্যক্ষা মানুষ উফরে আছে তারারে তারা ঢুকতে দেন না বিকজ অফ আমরার বর্তমান পরিস্থিতি পানির স্পিড যেটা বারবার আমি আপনারা দেখা রাম বা মাতরাম পানির স্পিডটা খুব বেশি আপনারা এটা শেয়ার করতে পারেন বিকজ অফ এখানে রিয়েল জিনিস দেখানি কোনো বাজে কোনো কিছু দেখানি ওর না এক্সট্রা কিছু মাথা না ফালতু জিনিস কইরা মলে বাসি এমনি চিন্তিত আছে অন্য খানো বন্ধ হয়ে গেছে আমরা রে আল্লাহ হেফাজতে রাখছো এখন গুজব চড়াইয়া আল্লাহর গজব তাকে নিজে দূর হয়ে থাকবা মানুষের হেফাজতে রাখবা ওটা চাইরাম আমরা আমরা সেও চাইনা যেহেতু আমরা যেহেতু এখানে আছি ধোকা মলে ব্রিজিটা আমরা সেও চাইনা গুজবে খান দিয়া মানুষ সমস্যায় ফরুক বা অন্য কিছু হোক যেটাই থাকুক না আপনারা দিনও থাকুন সব সময় একটা হিসাবে থাকবা সব সময় কেয়ারফুল থাকবা যেহেতু সমস্যা হয় না আমরা এনো স্বেচ্ছাসেবক বাহি তারা আছে এনার মাঝে সমস্যা ওর তারা আমরা এই মাত্রেও পরে একটু শর্ট করতাম তো আমরা যদি আরো তিন চারজন মানুষ বেশি ঢুকি দিবা ও তার লাগে আমরা এটা শর্ট করার কথা তারা বারবার করার আর আমরাও আইসি ফজরের বাদে তাতে মানুষের সমস্যা করে না আমরা ঢুকলে বারে দুইজন আরো যাতে না ঢুকে এর কারণে আমরা এখানে আইসি ফজরের বাদে তারা রিকোয়েস্ট করিয়া আমরা এখানে আইসি যাতে আপনারা বাস্তবতা বা একেবারে সলিড যে জিনিসগুলো ওগুলো আপনারা দেখাইতাম এটা একেবারে ফ্রি আছে মাছ পানি আমি স্বেচ্ছাসেবক বাইরে চাই মতামত জানতাম না বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে দেখবেন বর্তমান পরিস্থিতি খুব একটা সুবিধার লাগে না কারণ একটু আগে পানির স্পিড এত বেশি আসে না পানির স্পিড খুব বেশি বাড়ছে যদি ইলা স্পিড থাকে তাহলে ওয়াকওয়ে বা যে কোনো জায়গার বাদ ভাঙি দিতে পারে আপনারা আজকে প্লিজ ওয়াকওয়ে আর শান্তি বাগ এরিয়াটা অ্যাভয়েড করবা যে জায়গা বাদ আছে এটা পর্যটন কেন্দ্র নয় কিন্তু পর্যটন কেন্দ্রে লাগা মানুষ বিয়াবাড়ি লাগানো দেখার লাগে যদি উপরে আজকে সাইড মানুষ এসলো ওয়াকওয়ে এক সাইড দাবি দিয়ে দিতে পারে এবং ওয়াকওয়ে যদি বাংলাদেশে মনে হয় শহরে পানি ফিরিয়ে দিয়ে যায় প্লিজ আপনারা চেষ্টা করবো ওয়াকওয়ে থাইতে না আর আজকে আজকে বাঘ আমি দুই তিন দিন ওয়াকওয়েক থাকবো আপনারা জিনিসটা বানিয়ে রাখবেন আমরা আপনারা যে সত্য কথা উঠান খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলিয়া ধরছেন ইকানোমাদে দে ওয়াকুয়েতা ইয়া সাদিয়াভারিয়া আমরা কয়েকজন আফু আছেন সব নাই আমরা কিছু আফু আফু আছেন এরা ইয়া সমস্যা করেন ওয়াকুয়ার অবস্থা এমনি টাই নাই আমরা মলি বাজারের অবস্থা আপনারা একটু কিয়াল করুন শহরের দিকে এটা ওয়াকুয়েতা কি আমি জুম করতাম একটু শহরের দিকটা দেখানোর লাগি ও দহকা ওয়াকুয়েতা কি চোরর পরিস্থিতিটা একেবারে বাজে মনে আমরা খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু আমরা ফিরেটি মানুষ আস্তা বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য একটা শহর শেষ আমি ও আপনার ওখান দেখাই আমি সামনে দিব আপনি দিয়ে আটা দরমুখ কারণ এন সমস্যা ওর বাইন না আর বা বাড়ি দিই বা ও দেখো লাস্ট দেখাইলি পানির অবস্থাটা ওটো ইলাম বর্তমান লাস্ট ওর পানির অবস্থা কটা বাজে টাইম ছয়টার দিকে প্রায় ইটা আছে এটা প্লিজ গুজব সরাইয়া বারবার সরান একটা জিনিস দিটা আমরা কিছু নিউ পেজ আছে বা কিছু নয়া গ্রুপ কুলচুই লাগে তারা গুজব সরাইয়া মানুষের বিভ্রান্তিত ফেলারা এই অবস্থাতে প্লিজ আমার আমরা দাওয়া লাগে বর্তমানে পরিস্থিতি বালা নাই আর ভাই তারা বারবার ওই স্বেচ্ছাসেবক বারবার আইয়া আমরা নখদিরা দেয় বা ওই তো নাই আপনার তো আমরা এটা বর্তমানে শেষ আমরা আমরা ইসলাম তো আমরা দাঁড়ামগি আমরা দাওয়া কি লাগে এখানেও কিচ্ছু নাই আমি করজুড়ে আমরা সিলেটি মিডিয়া সিলেটি অনলাইনৰ পক্ষ তাই কি আমরা কোরোজুড়ে যারা আমরা মলগাঁও বাসি আছি আমরা যারা কোনো বিপদও ফরছি না হয়তো আমরা বিপদও ফরই দিতাম বাড়ি ওল্লাহি আমরা সাইগ্রাম যাতে আমরা রে আল্লাহ হেফাজত রাখতা দেত পুরা বাংলাদেশের মানুষে আজকে জুমার দিনও একটা জিনিস কইতাম চাই যে জুমার দিনও আমরা ফোদারবার এখানে আইছি জুমার নামাজ পড়িয়া পুরো বিশ্ব পুরা বাংলাদেশ যারা বন্যায় কবলিত ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলের সুনামগঞ্জ হবিগঞ্জ সহ মৌলবাজারের অনেক জায়গা সদমাটা সহ প্রচুর জায়গা মানে বাং হইছে বাংলা হয়েছে আর আমি বর্তমানে জানাম গিয়ে এরিয়া এক বিকজ অফ সময় প্রবলেম মেনি প্রবলেম মানুষ আইও আমরা যদি একজন আইসে ভাই তারা গেছে আমি দিতাম না আমরা মানুষের এটা আস্থা দিবনই আছিল যেটা আমরা পরিত্যাগ করা অনেক জরুরি যেটা খোয়ার মতো আমরা গেছে বাসা নাই আর আমি লাইভর শেষ পান্তে দেয় মুগি আছে আমি অতটুক লাইভ করিয়া দাঁড়াম আপনারা দেখাইয়া মনোনদীর পরিস্থিতি একবারে মনে করুক শোচনীয় অবস্থাটা তেমন আর আমরা যারা আসি আমরা যদি একটু সেইফে থাকি আমরা যদি সেইফে থাকিতে বালো এবার গুজব সরাই মানে দোয়াই আল্লাহ করি খুঁড়াম আমরা যারা মূল বিভাদের বাসি আছি গুরব গুজব সরাই নিয়ে থাকি দূরিতা হুক্কা আপনারা আমরা প্রচুর একটা সমস্যা মানে ফালাই দিরা গুজব সরাইয়া আমরা সাবন্দর গেছিলাম রাত্রে আমরা যারা সাবন্দর গেছিলাম রাত্রে এরা দেখি আইসি তারা কইছে যে ভাই সেনাবাহিনী এটা না বা তারা আমরা বুঝাইছে তারা পিসপুর লইয়া ঠিকই আইছিল বাট এরা খান না ঘটনাটা আমরা আসি সাবন্দর তারা অবশ্যই দায়িত্বশীল মানুষ আমরা তারা জানি চিনি তারা রে তারা দায়িত্বশীল মানুষ তারা এটা করছে তারা ফাড়া দিছে দুই তিন দিন যাবত অনেকর ঘুম নাই বা আমরা যারা আসি মৌলিক পুরো বাংলাদেশের ঘুম নাই আর আমি সে ঘুমান না হঠাৎ যে কোনোটা করতে পারে সো আমি আপনারা বারবার একটা মেসেজ দিলাম দে গুজব সরকানা এই আমরার একটা বাজ বাদ একটা টাইম একটা সময় দা খারাপ একটা সময় দার ও সময়টাতেও বাই এই তোমরা বিউল লাগি দ্বারা গুজব সরার এই জিনিসটা খুবই বাদ এটা আল্লাহর দরবারে একদিন আপনারা জবাব দেওয়া লাগবো আর এলাম মিডিয়াত আমরা যারা আসি এরার মানুষ উপকৃত হইতো এই অবস্থাতে যারা আসে যারা গুজব সরার নিজের বিয়ুত খামা নয়া গ্রুপ খুলছে যে কোনো পেজ পেজ খুললো পুস্ট দিলো গ্রুপ পুশ পুস্ট করলো এই জিনিসগুলা খুবই বাজে সাধারণত আমরা চাই চাই না না কোন মানুষে এই বিপদ অবস্থায় সব থাকতো সব সবল লোকে থাকত সব রে বালা একটা ইনফরমেশন দিতা তাতে মানুষ নিজরে সেই রাখতে পারে যে কোনো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি দ্বারা মানুষ সম্মুখীন হইয়া এটা এটা একবারে বালা সেখানে দেখিয়া বুঝিয়া এটা তারে উঠতে পারে এটারে ওভারকাম করতে পারে যে কোনো জিনিসটা কি আমরা মলিবেদার উঠে যাইলাম কি আমি দেখা পার এখানে টাকাটা বিপজ্জনক আর আমরা ওখান থেকেটুক দেখাইছি যদি পানি বাড়ি যায় অঘটন করতে পারে এখান বারবার খরাম আর যারা আসই না এখনো উঠছই না হয়তো বাদে উঠবা গুম থাকিয়া আইয়া দেখুন পুষ্ট করবা রাত্রে আমরা সাবন্ধুর আছি সে ওখানে সাবন্ধুর ছুটি গেছে আমরা লাইভ কররা মহানো মানুষে ছুটি গেছে অনেক বড় বড় মিডিয়া আছে তারা অনেক ফলোয়ার আছে তারা বল জিনিস প্রচার করে যেটা খুবই খারাপ জিনিস বর্তমান পরিস্থিতিতে অলওয়েজ এটা খারাপ জিনিস বাট বর্তমান পরিস্থিতি এটা আরো বেশি খারাপ জিনিস আমরার বাইরে দুই আমরা লগে যারা আমরা আস্থা রাইট ধরি আছি আমরা যে সমস্যা সমাধান রাতে গুজব সরায় না বা সেন্ট্রাল রোডের তা অবস্থা সবে আমরা জানতে সেন্ট্রাল রোড দেখুন আপনারা গত কাল রাত্রে দেখিয়া গেছেন বা গতকাল দিনও দেখিয়া গেছেন ওলাই আছে পানির স্রোতটা গতকালকে তাকে একটু বাড়ছে আজকে আর সাবন্দর লাইফটা যেগুলা আছে এটা আছে আব্দুল বাসিদ আইডি বা মোহাম্মদ তৌহিদ আহমেদ আইডি আমার আইডি তাকে দেখা পারবা যারা আছে ওই আমরা এই পেজটা ফলো করিয়া রাখবা শেয়ার দিতে পারেন যেহেতু মানুষ গুজব শোনানিতে দূরত্বের লাগে এটা শেয়ার করলে লাভ হইব বিকজনের মানে যেটা আছে রিয়েল আছে যে এইগুলা ওই জিনিসগুলা প্রচার ওর এক্সট্রা কিছু নাই না এক্সট্রা কিছু মাতরাম না বুধারাম বাট বারবার একটা জিনিস করো জুড়ে আপনার আর গেছে আত জোর করি আমি কইতাম চারাম আমরা আত জোর করি একটা জিনিস যে গুজব সরা না বাই আ দিছে তা করি লোক বর্তমান পরিস্থিতিতে গুজব গুজব সরানি তা কি দূরইতা হোক খুব বেশি দূরইতা হোক এই জিনিসগুলা বালা নাই মানুষের উপকার করেন তোরা জিনিস একটা বালা ইনফরমেশন গুড ইনফরমেশন দিয়া মানুষের হেফাজ সেই ব্রাহার লাগে এই জিনিস সরু কাজের কারণে এই জিনিসটা খুবই বাজে অবস্থায় যায় মানুষ মানুষ ওভারকাম করতে পারে না মনে করেন এখন মানুষের ঘর মুরব্বী মানুষ আছে তারা হইলো বেটা ফেসবুকও ঢুকিয়া দেখো জানে পরিস্থিতি কিটা আপনি উল্টা একটা পুষ দিলা তার বেচারাই ফলো তার তার ফ্যামিলির মাঝে তারে করতে পারো দিতা নাই যা থাকবো অন্য ওটা আটাই লাও ওটা করি লাও এই জিনিসগুলা খুবই বাজে যেগুলো আপনারা দেখলা না এই জিনিসগুলা খুবই বাজে আর আমরা যারা আছি বা এই নাছি আমরা প্রত্যেকটা মানুষের চা এই জিনিস মানুষ বাংলাদেশের মানুষে খয় দিনে অনেক বিপদ খামায় বিপদের সম্মুখীন হইছে আর মানুষ চায় না সম্মুখীন হইতো। আপনারা আর নয়া মিডিয়া কুল্লা নয়া নয়া গ্রুপ কুল্লা পেজ কুল্লা যেটা মনে চাই তা করলা মানুষে মানুষে খুব বেশি মানে মানুষে অত অত অসহ্য হয় বা অত বেশি অভিশাপ দেয় আপনারা নিজেরা কল্পনা করতে পারেন না আর এগুলা না করার কারণে গতকালকে রাত্রে গেছি আমরা যদি রাত তা আড়াইটার সময় সাড়ে তিনটার সময় দুইটা জায়গা ওয়াকুয়ে সান্নিঘাট আর সাবন্দর জড়ো করছি আর প্রত্যেকটা ক্ষেত্রে সাবন্তর নাম আমরা মানুষের উল্লেখ করে যাতে তারাই আছে তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে তারা মানুষের আর ডর দেখায় না তারা অনেক হেফাজতে আল্লাহ তাতে তারা হেফাজতে রাখুন দেখতা আর তার লাগি এমনিতেই সমস্যা আরো সমস্যা বাড়ো কানা যারা মানুষ মনে করেন কষ্ট করি রাত্রে বাজে গেছে গুমানিত এরা কই আর লাস্ট মেসেজ হিসাবে করাম গুজব সরব কানা আমি আমার লাইফটা শেষ হইলি মো আমি বারোই দিম ওয়াকফের থাকি আর ওটাই আসলে ভিডিও আমরা লাইভ বর্তমানের পরিস্থিতিটা আবার দেখাই একটু জুম করিয়া আমি আপনার কাছে বিদায় নিলাম কি ও দোকা বর্তমান মানির অবস্থা বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম